আমার জীবনে একটা ইচ্ছে আছে, আমার মৃত্যুটা যদি আমার মায়ের কোলে হতো তাহলে হয়তো ফেরেশতারা ভাবতো এরে নিয়ে যামু কই, এ তো মরছেই জান্নাতে। মায়ের তুলনা শুধু মার সাথেই হয়, যে শহরে আমার মা থাকে না সেই শহরে আমার জন্য তিন বেলা দুঃখ রান্না হয়। দুনিয়ার সবচেয়ে সুন্দর তিনজন মহিলা, এক আমার মা, দুই আমার মায়ের ছায়া, আর তিন আয়নায় বাঁচতে থাকা আমার মায়ের চেহারা। এই দুনিয়ার মানুষ আসলে খুব অদ্ভুত, বেঁচে থাকতে মা বাপরে ঠিক করে খাওয়ায় না, আর মা বাপ মরে যাওয়ার পর ভিক্ষু করে খাওয়ায় বলে আমার মা বাবার জন্য দোয়া কইরো। আমার মা জানি কোথায়, আমার মারে ছাড়া আমি বরাবরই অসহায়। জানো মা, তুমি আকাশের সবচেয়ে সুন্দর তারা, কারণ তুমি ছাড়া আমি পথ হারা। আমি আমার মাকে দেখে একটা জিনিস অনুভব করতে পারি, খুদা ওনাকে আমার থেকে ভালো সন্তান দিতে পারত। মা হইলো সেরা মিথ্যাবাদী আর বাবা হইলো সেরা অভিনেতা, কারণ বাবা হাজারো কষ্টের মাঝে হাসে আর দুঃখিনী মা দুঃখ পাইলেও বলে ভালো আছি। You gonna miss your mom? No. No? আম্মা জান, আপনি ছাড়া আমাকে আমার মতো করে কেউ বুঝে না, আপনি আমার মানসিক শান্তি, আপনার সামনে দাঁড়ালে সকল কষ্ট ভুলে যাই, উড়ে যায় সব ক্লান্তি। যেই মা ছোট্ট বয়স থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত নিজের চোখে এই দুনিয়াটা দেখায়, সেই মা শেষ বয়সে গিয়ে এক চশমার জন্য ছটফটায়। গতকাল রাতে আমাকে কান্না করানো মানুষটাও একজন নারী ছিল, আর আজকে সারা দিন আমাকে হাসিয়ে কান্না করতে না দেওয়া মানুষটাও একজন নারী ছিল। পার্থক্য শুধু এখানে ছিল, একজন আমার আম্মা জান ছিল, আরেকজন বেঈমান ছিল। যারা কথায় কথায় মায়ের কসম কাটে তাদেরকে বলে দিও, ওইসব মানুষদেরকে কপালপুরা বলে যাদের কাছে মা নেই। চলতে ফিরতে কত অলিয়া উলিয়ার মাজার দেখলাম, কত ভক্তও দেখলাম, কিন্তু জান্নাত দেখি নাই, আমি আমার মারে দেখছি। প্রয়োজনে দুই বেলা কম খাবো, কিন্তু সবাই যে কয় বিদেশ যা বিদেশ যা, বিদেশ গিয়ে অসুস্থ হলে আমার মারে কই পামু। নাই হাসতে থাকা চেহারাটা কোথায় জানি হারিয়ে গেল, যখন থেকে মা চলে গেছে ঘর থেকে আলোই চলে গেছে। প্রথম দিক দিয়ে ছোট্ট একটা করে সবাই মিলে ঝিলে থাকতাম, এখন সবার নিজের একটা করে রুম আছে। দেখতে দেখতে হারিয়ে গেল সৌন্দর্য ঘেরা মুহূর্ত গুলা। ওদেরকে আমি কপালপুরা মনে করি, যাদের মা বাবা জীবিত আছে কিন্তু ওরা অন্যের কাছে গিয়ে দোয়া চায়। আজকের জন্য কমন ধাঁধা, ঘরে ছয় জন মানুষ আছে আর পাঁচটা রুটি আছে, একজন বলে আমার ক্ষুধা নেই, বলতে হবে তিনি কে। মনকে কাজে লাগাবা শুধু মা বাবার সামনে, আর বাকি দুনিয়ার সামনে মাথাকে কাজে লাগাবা।